বাজেয়াপ্ত ফন্দে আঁকে কেন্দ্র করে হুড়োহুড়ি এবং তার মাঝে পড়েই মৃত্যু হলো অশিক্ষক কর্মীর। ছোট জাগরিয়ার ঘটনা, যেখানে পরীক্ষা চলার সময় বাজেয়াপ্ত মোবাইল দেওয়ার সময় হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়ে ছোট জাগরিয়ার অশিক্ষক কর্মীর মৃত্যু হয়েছে এবং ছাত্রদের একাংশের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোরও অভিযোগ উঠছে। কিভাবে স্কুলের অশিক্ষক কর্মীর মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা। পরীক্ষার সময় ফোন আনা নিষিদ্ধ, ফোন দেওয়ার সময় বচসা হয়, কি হয়েছে জানি না, ছুটির পরে হয়েছে, এমনই দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ। অমিত শাহর সভায় ডাক না পাওয়ায় নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বাংলার সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি তুলে ধরলে ওদের গুড বয় সেজে থাকা বন্ধ হয়ে যাবে। দিল্লির নেতাদের কাছে গুড বয় সেজে থাকা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই আমাকে ডাকে না, আর এই প্রথম নয়, গত তিন বছর ধরেই আমাকে ডাকছে না। বঙ্গ বিজেপি নেতৃত্বকে এভাবেই আক্রমণ করলেন অনুপম হাজরা। বুথ স্তরে সংগঠনের শোচনীয় অবস্থা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি, সেই কথাটা যাতে দিল্লির নেতৃত্বের কাছে তুলে ধরতে না পারি সেই আতঙ্কে আমাকে ডাকে না। রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করে এমনই মন্তব্য করলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। অমিত শাহ জি কোনো কথা বলছেন মানে তার একটা ভিত্তি থাকবে, অতএব হতেই পারে যে আগামী দিনে সংগঠনের আমূল পরিবর্তন হতে পারে রাজ্যের, রাজ্য সংগঠনে আমূল পরিবর্তন, যে রাজ্য সংগঠনের এগেনস্টে এত অভিযোগ উঠছে, প্রতি মাসে বিক্ষোভ হচ্ছে, প্রত্যেক জেলায় বিক্ষোভ হচ্ছে, তার মানে মাননীয় অমিত শাহ জি এটা অন্তত কোথাও না কোথাও এটা মাথার মধ্যে রয়েছে যে এই সংগঠনের ত্রুটি বিচ্যুতিও ওনার মানে নজরে নিশ্চয়ই আসবে এবং ইনফরমেশনও থাকবে। হাজার হাজার কার্যকর্তা বসে রয়েছে, হাজার হাজার কার্যকর্তাকে কোণঠাসা করে রাখা হয়েছে, এবং সেটা আমি বলছি না, আমার ফেসবুক লাইভ বলছে বা যে কোনো আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের ক্যামেরাতে সে ছবি উঠে আসছে। বিধানসভায় আসতেও কষ্ট হবে, লোকসভায় যে অ্যাচিভমেন্ট সেটাও সম্ভব না। এটা বললাম তো যে এটা হচ্ছে যে এই যে লক্ষ্য এই অবস্থায় দাঁড়িয়ে এটা যেন একটা স্বপ্নের মতো শোনাচ্ছে, যে এই যা এক কথায় চোরা বালির ওপরে বিভিন্ন জেলায় সংগঠন দাঁড়িয়ে রয়েছে, এই সংগঠনের সাংগঠনিক যদি পরিবর্তন না করা হয় তাহলে 35টা আসন কিন্তু খুব ইম্পসিবল মনে হচ্ছে, খুব অসম্ভব মনে হচ্ছে। আমাকে ডাকা হয় না এই কারণে, কারণ সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি আবার যদি দিল্লির নেতাদের কাছে আমি তুলে ধরি তাহলে এদের গুড বয় সাজাটা বন্ধ হয়ে যাবে, তো সেই কারণেই আমাকে কোনো দিল্লির উচ্চতর নেতৃত্বের সামনে মানে আনা হয় না, তো যার জন্য এর আগেও হয়েছে, এটা প্রথমবার না। কারণ ধরুন বিজেপি যারা করেন তাদের সবার একটা মনের ইচ্ছা থাকেই যে মাননীয় অমিত শাহ জি আসছেন সেই সভাতে উপস্থিত থাকব, এবং যেহেতু পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সর্বভারতীয় প্রতিনিধি তো এটা তো খুব স্বাভাবিক যে আমার বাই প্রোটোকল অনুসারে একটা আমন্ত্রণ থাকেই।